সুপ্রিয় দর্শক, ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা আইসিসির দেয়া সাকিব আল হাসানের শাস্তি নিয়ে তোলপাড় পুরো বিশ্ব। সাকিবের শাস্তি নিয়ে এবার মুখ খুললেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ খেলার জগৎ সহ সব ধরনের খবর সবার আগে এখানেই রয়েছে। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাবের ঘটনায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তবে অভিযোগ স্বীকার করে তদন্ত সহযোগিতা করায় নিষেধাজ্ঞা কমে হয়েছে 1 বছর। সাকিবের এমন শাস্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন খেলা জগতের বড় বড় তারকারা। তাই তো সাকিবকে নিয়ে বলতে ভুলেননি ভারতের নামকরা সেরা ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, সাকিব একজন বিশ্বমানের প্লেয়ার। সাকিব বাংলাদেশ ক্রিকেটকে এক অন্য মাধ্যমে নিয়ে গেছে। সেই সাকিবের এমন শাস্তি সত্যি দুঃখজনক, তবে আমি মনে করি এই শাস্তি সাকিবের খেলায় কোনো প্রভাব ফেলবে না, কারণ সাকিব একজন অভিজ্ঞ প্লেয়ার। তিনি ঠিক শাস্তি কাটিয়ে আবার খেলায় ভালো কিছু করবে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শাস্তি কাটিয়ে সাকিব কি পারবে আগের জায়গায় ফিরে আসতে? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।